মুক্তমনা নামে লেখালেখির একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন অভিজিৎ রায়। বাংলাদেশে প্রায় 6 বছর আগে ঢাকায় বইমেলা চলার সময়ে জঙ্গি হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মামলায় আদালত 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া অভিযুক্ত আরও 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ এক ট্রাইব্যুনালে মঙ্গলবার এই রায় দেওয়া হয়। যাদের শাস্তি ঘোষণা হয়েছে তাদের মধ্যে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, তথাকথিত আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সদস্য আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মুজাম্মেল হোসেন ও আরাফাত রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত সফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12টা নাগাদ অভিযুক্তদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বহু মানুষ জড়ো হয়েছিলেন। মামলায় 6 জন অভিযুক্ত ছিলেন, যাদের মধ্যে 2 জন মেজর শহীদ জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক রয়েছেন। অভিযুক্তদের সাথে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সম্পৃক্ততা ছিল বলে এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। রায়ের পর সরকারি আইনজীবী আবদুল্লাহ আবু স্থানীয় সাংবাদিকদের বলেছেন রায়ে তারা সন্তুষ্ট। তিনি বলেছেন যারা অন্যায় করবে তাদের ক্ষমা নেই, তাদের শাস্তি হতে হবে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী নজরুল ইসলাম বলেছেন তারা আপিল করবেন। তিনি বলেছেন যাদের সাক্ষী হিসেবে আনা হয়েছে তাদের সাক্ষর মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে তিনি মনে করেন। তিনি আরও বলেছেন শুধু বিভিন্ন তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে, কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়নি। নজরুল ইসলাম বলেছেন মামলার নথিতে অভিযুক্তদের সঙ্গে আনসার আল ইসলামের সম্পৃক্ততা দেখাতে পারেনি তদন্তকারীরা। 2015 সালের 26শে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় স্ত্রীর সাথে বেড়াতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও লেখক অভিজিৎ রায়। মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে তার উপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হাসপাতালে নেবার পর সেই রাতেই মারা যান অভিজিৎ রায়। হামলায় তার স্ত্রী রাফিদ আহমেদ বন্যাও গুরুতর আহত হন। অভিজিৎ রায় কয়েকজন লেখকের সাথে মুক্তমনা নামে লেখালেখির একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিজ্ঞান, মুক্ত বুদ্ধির চর্চা, ধর্ম, নাস্তিকতাবাদ ইত্যাদি নিয়ে লেখালেখি করতেন। তার লেখার বিষয়বস্তুর জন্য ইসলামপন্থীদের দ্বারা বিশেষভাবে সমালোচিত ছিলেন অভিজিৎ রায়। অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপন একই বছর জঙ্গি হামলায় নিহত হন। মাত্র গত সপ্তাহেই ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে 8 জনের ফাঁসির আদেশ হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।